সো এটা আমি আপাতত এখানে রাখি। রাখার পরে আমি আমার যে আসল প্লে বাটন অর্থাৎ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি যেটা পেয়েছি গোল্ড প্লে বাটন সেটা এখন খুলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অবশেষে দুইটা প্লে বাটন, ইট কেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড আম সো এক্সাইটেড রাইট নাও। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গোল্ড প্লে বাটন বড়টা, আর এটা হচ্ছে আপনার সিলভার প্লে বাটন। তো আমার দুইটা চ্যানেলের জন্য দুইটা প্লে বাটন ইউটিউব থেকে দেওয়া হয়েছে একদম ইউটিউবের হেড অফিস থেকে। তো আমি আসলে দেখতে চাই এই গোল্ড প্লে বাটনে আসলে গোল্ড থাকে কি না, কারণ আমার সিলভার প্লে বাটন অলরেডি আগে একটা পেয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার মাথার পিছনে। সো এটা হচ্ছে সেই বাটনটা, এটা আমি আনবক্সিং করবো, দেন হচ্ছে এটা আনবক্সিং করবো। সো ফার্স্ট অফ অল শুরু করি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে খুব ভালো লাগতেছে যে এত সাপোর্ট আপনাদের, আর পাশাপাশি এত অল্প সময়ে প্লে বাটন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এটা আসলে সত্যিকার অর্থে আমি মনে করি আমার যারা দর্শক রয়েছেন তাদের জন্য একটি আনন্দের বিষয়, যারা আমাকে মন থেকে আসলে ভালোবাসেন আল্লাহ তাআলার জন্য। তো এই প্লে বাটন এক সময় কিন্তু কল্পনাও করিনি যে এরকম একটা প্লে বাটন পাবো, ইউটিউব এরকম একটা ক্যারিয়ার হবে বা ইউটিউব নিয়ে এরকম সামনে এগিয়ে যাব। তো এগুলো জাস্ট মানে কল্পনা ছিল আর কি। সো এটা যে বাস্তব হবে এটা কিন্তু ধারণাও ছিল না, কারণ ইটস টু টাফ, আপনি হয়তো জানেন। তো ফাইনালি আমি এটা খুলতেছি, এটা খোলার সময় এরকম দেখা যায় আপনারা দেখেন। তো উপরে একটা কাভার থাকবে কালো, তো এটা সরিয়ে ফেলবেন। এখানে ইউটিউবের একটা লেটার থাকবে, ইউটিউব থেকে দেওয়া একটা লেটার যে আপনি এরকম একটা মাইলস্টোন অতিক্রম করেছেন, এরকম হাবি যাবি অনেক কিছু লেখা থাকবে। অ্যান্ড ফাইনালি ফাইনালি দিস ইজ দ্য প্লে বাটন, দিস ইজ কল্ড দ্য সিলভার প্লে বাটন, কেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল হালাল রিভিউ বাই ইব্রাহিম, সেই চ্যানেল থেকে দেওয়া হয়েছে এটা। এটার আয়নাটা খুবই চকচক, একদম নিজের ফেস দেখতে পারবেন, সব কিছু খুবই সুন্দর। তো এটা হচ্ছে আমার আগেরটার মতো, যে উপরে যেটা দেখতে পারতেছেন ওইটার এটা একই। সো এটা আমি আপাতত এখানে রাখি। রাখার পরে আমি আমার যে আসল প্লে বাটন অর্থাৎ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি যেটা পেয়েছি গোল্ড প্লে বাটন সেটা এখন খুলতে যাচ্ছি। বাট এই গোল্ড প্লে বাটন আনবক্সিং করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের ভিডিওর স্পন্সর ঘুরি লার্নিং.কমকে। ঘুরি লার্নিং.কমে আপনারা অনেক ধরনের কোর্স পাবেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইনে মানুষ কাজ করে হালালভাবে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী, গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার করতে চান, আমি মনে করি অল্প খরচে, হয়তো এর চেয়ে কমে বাংলাদেশে অন্য কোথাও পাবেন না যেটা আপনাদেরকে ঘুরি লার্নিং ফ্যাসিলিটি দিচ্ছে। আমার এই ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ক্লিক করে তাদের সেই ওয়েবসাইটে ঢুকে পড়ুন। আপনি আমার কমেন্টেও লিঙ্ক পাবেন, সেখান থেকেও ক্লিক করে যেতে পারবেন। এবং তারা এখন একটা ডিসকাউন্ট দিচ্ছে, 40% ডিসকাউন্টে আপনি কিন্তু এই কোর্সটি করতে পারবেন, এবং খুবই সাশ্রয়ী রেটে, খুবই সুনাম ধন্য যারা একদম প্রফেশনাল তাদের মাধ্যমে শিখতে পারবেন। সো দেরি না করে অবশ্যই ভিডিওর লিঙ্কে অর্থাৎ ভিডিওতে থাকা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটে ঢুকে কোর্সটি করে ফেলুন। এখন চলুন আমরা আনবক্সিং করবো এটি। সো বেসিক্যালি যেটা হয়, আমার যখন এটা আমি পাই ফার্স্টে, তো আমার যে বাসায় যে মেম্বাররা আছে তারা এটা দেখার জন্য খুবই একদম আগ্রহীশীল হয়ে ওঠে। সো তখন আমার যেটা করতে হয়েছিল, আসলে ফাইনালি আমি আপনাদেরকে দেখানোর আগে এটা আমি নিজে একবার দেখে ফেলেছিলাম, বাট এটা আমি এখন আপনাদেরকে আবার দেখাবো। ও ভয় লাগতেছে। এটা তুলনামূলকভাবে ওইটার চাইতে, অর্থাৎ সিলভার প্লে বাটনের চাইতে অনেক বড়, প্রায় ডাবল। হ্যাঁ, তো এটার মধ্যেও একই অবস্থা, একটা ইউটিউব থেকে লেটার দেওয়া আছে, ইউটিউবের সিইও নাম কি সুশান ওৎসি কি একটা নাম জানো, তো ওনার কাছ থেকে লেটারটা এসেছে। তো এটা আমি আপাতত রাখি এখানে। দেন এটা হচ্ছে সেই কাভার। দেন ফাইনালি এখানে একটা ছোট্ট লেটার আছে, কনগ্রাচুলেশন অন ইউটিউব সাবস্ক্রাইবার মাইলস্টোন। তো এরকম তারা একটা অনারেবল একটা লেটার ছোট্ট কার্ডের মতো দিয়েছে আমাকে। অ্যান্ড দেন ফাইনালি দিস ইজ দ্য প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আসলে অনেকের বড় একটা স্বপ্ন, অনেকের কাছে কল্পনা, অনেকের কাছে অনেক কিছু, বাট বর্তমানে এটা আমার কাছে, আমার হাতে, আলহামদুলিল্লাহ। এই সব কিছুর জন্য সবার আগে ধন্যবাদ জানাতে চাই আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে, যিনি সাহায্য করেছেন, যার সাহায্যে আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, এবং পাশাপাশি আপনাদের সাপোর্ট, আপনাদের সাপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই গোল্ডেন প্লে বাটন যেটা আমি অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম কবে পাওয়া যায়। সো ফাইনালি এটা কিন্তু আমি পেয়ে গেলাম। এটাতে আপনার
কভার লাগানো আছে, এটা খুললে আরও সুন্দর লাগবে দেখতে। আপাতত এখানে আমি দেখাচ্ছি কী লেখা আছে, প্রেজেন্টেড টু ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম ফর প্যাসিং 10 লাখ সাবস্ক্রাইবার্স ফ্রম ইউটিউব। সো এটাই ছিল আসলে একটা আনবক্সিং টাইপস ভিডিও। আপনারা অনেকে চাচ্ছিলেন যে আমি আমার এই প্লে বাটন একটা আনবক্সিং ভিডিও করি, সব ইউটিউবাররাই করে, সো আমি বাদ যাবো কেন, আমিও করে ফেললাম। আর বেসিক্যালি আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমার বর্তমানে 3টা প্লে বাটন হলো, এটা একটা, পাশাপাশি এটা একটা, আর উপরে তো আরেকটা আছে, 3টা প্লে বাটন। আপনাদের কারো লাগলে বলতে পারেন, কমেন্ট করতে পারেন, দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে। সো ইউটিউবে যারা নতুনভাবে কাজ করতে যাচ্ছেন, আপনারা সবাই জানেন যে আমার ইউটিউবে মনিটাইজেশন আমি অফ করে রেখেছি, যেন ইউটিউব থেকে কোনো বাজে অ্যাডের ইনকাম আমার মধ্যে যোগ না হয়। তো সেটা আসলে কে কতটুকু করতে পারবে এটা যার যার ব্যাপার, বাট আমি আমার পক্ষ থেকে এটা অফ করে রেখেছি। আমার কাছে মনে হয় ইউটিউবের ইনকামটা নেওয়া ঠিক না। অ্যান্ড যারা ইউটিউবে কাজ করতে যাচ্ছেন, ইউটিউবে হালালভাবে, পরিপূর্ণ হালালভাবে অনেক ইনকাম করার সিস্টেম রয়েছে, আপনি স্পন্সর থেকে ইনকাম করতে পারবেন, অনেক ধরনের ব্যাপার স্যাপার রয়েছে। তো সেগুলো আমার মতে একদম যেগুলো 100% হালাল সেদিকে আপনারা ঝুঁকবেন, আর আল্লাহ তালাই ব্যবস্থা করে দেবেন। আল্লাহ যদি আমাকে এরকম একটা প্লে বাটন দিতে পারে, আমি একটা সাধারণ জেনারেল লাইনের মানুষ, ইসলামিক ভিডিও করার চেষ্টা করেছি, আমার চাইতে কত বড় বড় আলেম আছেন, সেই ক্ষেত্রে আল্লাহ যদি আমাকে যদি এরকম একটা সম্মান দিতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে কেন দিবেন না, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর উপর ভরসা করে সমস্ত হারাম থেকে মুক্ত হন, হালালের দিকে গিয়ে চলুন ইনশাআল্লাহ। আমি আশা করি আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ইনশাআল্লাহ আপনাকে এর চেয়ে আরও বেশি দিবেন। সো সবসময় চেষ্টা করবেন আল্লাহকে খুশি করার। পৃথিবীতে সবাইকে আপনি খুশি করতে পারবেন না, পৃথিবীতে সবাইকে খুশি করা আপনার কাজও না, আপনার খুশি করার কাজটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে। সুতরাং তাকে সন্তুষ্ট করুন, তিনি যদি আপনার উপর সন্তুষ্ট থাকে তাহলে সব কিছুই ঠিক, আর কোনো কিছুর জন্য আপনার ভাবতে হবে না। আমি খুবই এক্সাইটেড আলহামদুলিল্লাহ, এতগুলো জিনিস পেয়ে এবং আপনাদের এত ভালোবাসা এই অল্প সময়ে পেয়ে। আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা শুরু থেকে আমার চ্যানেলের সাথে ছিলেন, বা এখন যারা যুক্ত হয়েছেন, এখন যারা সাপোর্ট করতেছেন, আগে যারা সাপোর্ট করছেন, সবাইকেই ধন্যবাদ। আপনাদের সবাইকে আল্লাহ তালার জন্য ভালোবাসি, আমার জন্য বেশি থেকে বেশি আরও আরও দোয়া করবেন যেন ইসলামের কাজ করতে পারি ভালো মতো। এবং অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই ইব্রাহিম ভাই, আপনি তো ডাক্তার মানুষ, কেন ডাক্তারি ভিডিওগুলো দিচ্ছেন না? সো আমার খুব বড় একটা প্ল্যান আছে সামনে ইনশাআল্লাহ, যে ডাক্তারি ভিডিওগুলো নিয়ে, তো সেটার জন্য একটু সময় লাগবে। সেটা আমি চাচ্ছি যে আমার খুব ভালো একটা কোর্স হওয়ার পরে সেই ভিডিওগুলো আমি শুরু করবো ইনশাআল্লাহ, এর আগে চাচ্ছি না। তো দোয়া করবেন ইনশাআল্লাহ যেন সেই পর্যন্ত যেতে পারি। এবং খুব ভালো ধরনের প্ল্যান আছে মেডিকেল সায়েন্স নিয়ে, পাশাপাশি ইসলাম নিয়ে, যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন, আল্লাহ তালা যদি কবুল করেন ইনশাআল্লাহ, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন সামনে যে কাজগুলো ইনশাআল্লাহ আমি করবো। সো সেই কাজগুলো যেন করতে পারি, সবাই দোয়া করবেন বেশি থেকে বেশি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।